কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে। পাইকারি ও খুচরা পর্যায়ে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম, পাশাপাশি কমতে শুরু করেছে মুরগির দামও। বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকা ভোক্তা অধিকার অধিদপ্তর শুক্রবারও অভিযান চালিয়েছে কারওয়ান বাজারে। এদিকে সরকারিভাবে মাছ মাংস দুধ ডিম বিক্রির ফলে বাজারে কিছুটা স্বস্তি ফেরার আশা ব্যবসায়ীদের। শফিকুজ্জামান রুবেলকে সাথে নিয়ে সুলতান আহমেদের রিপোর্ট। কালো বেগুন, যার দামের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদ এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত। আসার কথা আলোচিত সেই সবজিটির দাম কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। কালো বেগুন রমজানের শুরুতে আসছিল 120, তাতে মাঝখানে গেছে 100 টাকা, এখন বর্তমানে আছে 80 টাকা কেজি। শুধু বেগুন নয়, দাম কমার তালিকায় রয়েছে শসা, লেবু, টমেটো, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের সবজি। প্রতি বছরের মতো রমজানের শুরুর উত্তাপ কমতে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। প্রথম রোজা যে মালগুলা ছিল 100 টাকা কেজি, এখন সেটা আসছে অনলি 40 টাকা কেজি। কারণ বাজারে একটু কম দামে পাওয়া যায়, তাই আজকে শুক্রবার, তো তাই কেন আসছে এখানে। ক্রেতাদের আরেকটু স্বস্তি দিচ্ছে আলু কিংবা পেঁয়াজের দাম। 21 টাকা পেঁয়াজ কিনছি, 24-25 টাকা বেচছি। আলু কিনছি 14-15 টাকা কেজি বেচছি। সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আর বাজারে অনিয়ম বন্ধ করতে শুক্রবারও অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরের দল। কারণ বাজারে ফল সবজি সহ বেশ কিছু দোকানে চৌকস দৃষ্টি তাদের। নিয়মানুযায়ী পাকা রসিদ সংরক্ষণ না করা আর দামের তালিকা না থাকায় জরিমানা করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। তবে সাবধানী বার্তা দেওয়া হয় অন্য সকল ব্যবসায়ীদের। সকল ব্যবসায়ীগণ আইনের মধ্যে আছেন, সরকারও সবসময় চায় ব্যবসায়ী যেন লাভবান হয়। সরকার ব্যবসায়ীকে ধরাধরি করার জন্য নয়, কিন্তু বাজারের অনুকূল পরিস্থিতি যেন থাকে, ভোক্তার সাথে কেউ যেন প্রতারণা করতে না পারেন। এদিকে সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগির মাংস, রয়েছে ডিম, দুধ, তাতে বেশ ভালো সাড়াও মিলেছে। আগামী রমজানে হয়তো আমরা আরও বেশি পাবো, কোন কোন জায়গায় মানুষের চাহিদা বেশি সেভাবে আমরা প্রস্তুতি নিব। তবে তার সুফল মিলছে না মাংসের বাজারে। কারণ বাজারে আগের মতোই 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, তবে কিছুটা কমেছে মুরগির দাম। 2 কেজি জায়গাতে 1 কেজি বা 1.5 কেজি নেওয়া লাগে। যার দরকার হবে এক নিবে, আর যার দরকার নাই খাইতে পারবে না, আল্লাহর দিকে তাকাই থাকবে। লাল লেয়ারে সব 240 টাকা, সাদা লেয়ার 210 টাকা, সাদা কক 280 টাকা। আমাদের যে আয় হয় সেই আয় অনুযায়ী আমরা ব্যয় করতে পারতেছি না, যদি আমরা বাধ্য হয়ে ব্রয়লার মুরগি খাচ্ছি। বাজার নিয়ন্ত্রণে সাধারণ ক্রেতাদের দাবি সরকারি তদারকি আরও বাড়ানোর। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।